জিওগ্রাফি অ্যাট এ গ্ল্যান্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব সামুদ্রিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ সম্পর্কে। সমুদ্র উপকূলে ভূমিরূপ পরিবর্তনে সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রণালী হল সামুদ্রিক প্রক্রিয়া। সারা পৃথিবী জুড়ে মহাদেশের প্রান্তসীমায় সামুদ্রিক প্রক্রিয়া তার কর্মরূপায়ণের নিজস্ব পদ্ধতিতে বিগত প্রায় 400 কোটি বছর ধরে কাজ করে চলেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন, বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন, পাত ভূসংস্থানজনিত পরিবর্তন প্রভৃতি বিভিন্ন বহির্জাত এবং অন্তর্জাত প্রাকৃতিক প্রণালীর মাধ্যমে সামুদ্রিক প্রক্রিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত হলেও সামুদ্রিক প্রক্রিয়া কিন্তু কখনো থেমে থাকেনি। তাই সামুদ্রিক প্রক্রিয়া হলো একটি নিরন্তর বা ছেদহীন প্রাকৃতিক কাজ। এবার আমরা দেখে নিই সামুদ্রিক প্রক্রিয়া কী কীভাবে কাজ করে। সামুদ্রিক প্রক্রিয়াকে আবার তার কাজকে তিন ভাগে ভাগ করা যায়, ক্ষয়, বহন এবং সঞ্চয় কাজ। তো প্রথমেই দেখে নিই ক্ষয় কী কীভাবে হয়। সমুদ্র তরঙ্গ আবার 5টি পদ্ধতিতে উপকূল অঞ্চলকে ক্ষয় করে। প্রথম হলো অবঘর্ষক ক্ষয়। সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালিকণা উপকূলের শিলাস্তরকে ক্রমাগত ঘর্ষণ করে, একে অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় বলে। ঘর্ষণ ক্ষয়, সমুদ্র তরঙ্গের মাধ্যমে বাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে। পারস্পরিক আঘাতের ফলে বড় প্রস্তরখণ্ড শিলাচূর্ণ এবং অবশেষে বালিকণায় পরিণত হয়, একে ঘর্ষণ ক্ষয় বলে। দ্রবণ ক্ষয়, চক, চুনাপাথর, ডলোমাইট প্রভৃতি দ্রবণীয় শিলা দিয়ে গঠিত উপকূলভাগে সমুদ্র জলে মিশ্রিত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়া ঘটায় ও দ্রবণ প্রক্রিয়া ক্ষয় করে, এর নাম হলো দ্রবণ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয়, সমুদ্র তরঙ্গের সাথে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালিকণা ইত্যাদি প্রবল বেগে উপকূলে আঘাত করে। এছাড়া অনেক সময় উপকূলের প্রস্তরখণ্ড ফাটল থাকলে ফাটলের ভেতরকার বায়ু সমুদ্র তরঙ্গের আঘাতে সংকুচিত ও প্রসারিত হয়ে ফাটলকে বড় করে এবং বড় প্রস্তরখণ্ড ভেঙে ছোট ছোট প্রস্তরখণ্ডে পরিণত হয়, একে জলপ্রবাহ ক্ষয় বলে। ক্ল্যাপোটিস, গভীর উপকূল অঞ্চলে সম্মুখ তরঙ্গ ও প্রত্যাবর্তনকারী তরঙ্গ মুখোমুখি মিলিত হলে ক্ল্যাপোটিস বা স্থির ও দণ্ডায়মান তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গে একই জায়গায় বারবার জলের চাপের হ্রাসবৃদ্ধি ঘটে, ফলে তটভূমির শিলা ফেটে যায় এবং আলগা হয়ে অপসারিত হয়। আচ্ছা, এবার আমরা দেখে নেব বহন প্রক্রিয়া। সমুদ্র তরঙ্গ সৈকতের ওপর ক্ষয়জাত পদার্থগুলোকে বহন করে নিয়ে যায় এবং এই তরঙ্গ সমুদ্রে ফিরে যাওয়ার সময় কিছু পরিমাণ পদার্থ সমুদ্রগর্ভে নিক্ষেপ করে। সমুদ্র স্রোত অনেক সময় এই বহন কার্যে সহায়তা করে। উন্মুক্ত তটভূমিতে বায়ু বালিকণা বহনে সাহায্য করে থাকে। সঞ্চয়, তটভূমির সঞ্চয় ক্ষয়জাত পদার্থ সমুদ্র তরঙ্গের দ্বারা বাহিত হয়ে সমুদ্র সৈকত ও সমুদ্রগর্ভে সঞ্চিত হয়। বড় বড় প্রস্তরখণ্ড, বালিকণা ইত্যাদি উপকূলের কাছাকাছি এবং সূক্ষ্ম বালিকণা, কাদা ইত্যাদি উপকূল থেকে দূর সমুদ্রে সঞ্চিত হয়ে থাকে। তটভূমির ক্ষয়জাত পদার্থ ছাড়াও নদীবাহিত পলি, কাদা ও প্রবাল এবং আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থসমূহ সমুদ্রে সঞ্চিত হয়। নানা প্রকার পদার্থ উপকূলে সঞ্চিত হওয়ার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। আচ্ছা, এবার আমরা দেখে নেব উপকূলরেখা, তটরেখা আর হচ্ছে উপকূল ও তটভূমির যে বিভিন্ন ভাগগুলো সেগুলো আমরা দেখে নেব। সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থলকে উপকূল বলে বা কোস্ট। উপকূলের সামনের অংশকে বলা হয় তটভূমি বা শোর। সমুদ্রে ভরা কোটালের সময় উপকূলের নিম্ন সীমা লো ওয়াটার স্প্রিং টাইড থেকে উপকূলের উঁচু পাড়ের নিম্ন অংশ পর্যন্ত তটভূমি বিস্তৃত। সমুদ্র ভিগুর পাদদেশে তটভূমির ওপর ছোট ছোট নুড়ি, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে অস্থায়ী ভূমিরূপ গড়ে ওঠে তাকে সৈকত বা বিচ বলে। উপকূল বরাবর উঁচু পাড়ের সমুদ্র ভিগুরেখাকে উপকূল রেখা বলে। এখানে উল্লেখ করা যায় যে উল রিজ ও মর্গ্যান, কটন প্রমুখ ভূমিরূপ বিজ্ঞানীরা উপকূল রেখা ও তটরেখা তার সমার্থক বলে মনে করেন, কারণ তটভূমির ওপর জলরেখার বিস্তৃতি জোয়ার ভাটা, ভরা কোটাল, মরা কোটাল প্রভৃতির তীব্রতার ওপর নির্ভর করে। ফলে তটরেখা বা শোর লাইন তটভূমির ওপর জলরেখার বিস্তৃতির সীমারেখা বদলে যায়। আচ্ছা, তটভূমি আবার দুটি অংশে বিভক্ত। সমুদ্র জলের নিম্ন সীমা থেকে ঊর্ধ্ব সীমা পর্যন্ত অংশ সম্মুখ তটভূমি বা ফোরশোর, আর সমুদ্র জলে ঊর্ধ্ব সীমা থেকে
উপকূলের উঁচু পাড় বা ভৃগুরেখা পর্যন্ত অংশকে বলা হয় পশ্চাৎ তটভূমি বা ব্যাকশোর। তটভূমির সামনের অংশকে পুরোদেশ তটভূমি বলে। তাহলে আমরা দেখে নিলাম বিভিন্ন উপকূলরেখার যে বিভিন্ন ভাগগুলো। এবার আমরা দেখে নিই যে সমুদ্র তরঙ্গ আবার কী কী ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের সমুদ্র তরঙ্গগুলো সম্পর্কে জানব। সামুদ্রিক ক্ষয় প্রধানত সমুদ্র তরঙ্গের দ্বারা সংঘটিত হয়ে থাকে। সমুদ্র তরঙ্গ যখন অগভীর জলে এসে পৌঁছায় তখন তরঙ্গের চূড়া ক্রমশ খাড়া ও কুণ্ডলিত হয়ে ভেঙে পড়ে এবং জলরাশি বেগে সৈকতের ওপর আছাড় খায়। একে সম্মুখ তরঙ্গ বা সোয়াশ বলে। এই জলরাশি সৈকতের ঢাল বরাবর পুনরায় সমুদ্রে ফিরে আসে। একে অন্তঃতরঙ্গ বা ব্যাকওয়াশ বলে। সমুদ্র তরঙ্গের উচ্চতা ও শক্তি আবার নির্ভর করে বায়ুপ্রবাহের শক্তির ওপর। বায়ুপ্রবাহের শক্তি নির্ভর করে উন্মুক্ত সমুদ্রের ব্যাপ্তির ওপর, অর্থাৎ বায়ুপ্রবাহ কতটা উন্মুক্ত সমুদ্র অতিক্রম করে এসেছে তার দূরত্বের ওপর। উন্মুক্ত সমুদ্রের এই দূরত্বকে বলা হয় ফেচ। এই কারণে উন্মুক্ত সমুদ্রের উপকূল ভাগ বায়ুপ্রবাহের সর্বাধিক ফেচের প্রভাবে বড় বড় তরঙ্গের আঘাতে তাড়াতাড়ি ক্ষয়ে যায়। আচ্ছা, সমুদ্র তরঙ্গকে আবার প্রকৃতি অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, বিনাশকারী তরঙ্গ আর হলো গঠনকারী তরঙ্গ। ঝড় বা তুফানের সময় বৃহদাকৃতি ঝটিকা তরঙ্গ বেশি শক্তিশালী হয় বলে এরা বিনাশ তরঙ্গ নামে পরিচিত। এসব তরঙ্গের সোয়াশের চেয়ে ব্যাকওয়াশের শক্তি বেশি থাকে বলে ক্ষয়জাত পদার্থ উপকূলে বা সৈকতে সঞ্চিত না হয়ে দূর সমুদ্রে নিক্ষিপ্ত হয় এবং উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, এইখানে এই বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে ঢেউয়ের দৈর্ঘ্য কম, উচ্চতা কিন্তু বেশি থাকে এবং খাড়া ঢাল বিশিষ্ট হয়। আচ্ছা, গঠনকারী তরঙ্গ কি? শান্ত পরিবেশে বাতাসের গতিবেগ যখন কম শক্তিশালী হয় তখন ঢেউ সৈকতভূমিতে আসে। এই ঢেউয়ের দৈর্ঘ্য বেশি, উচ্চতা কম এবং ঢেউ সৈকতে এসে ভাঙতে পারে আবার নাও পারে। একে গঠনকারী তরঙ্গ বলে। গঠনকারী তরঙ্গে ব্যাকওয়াশ অপেক্ষা সোয়াশ শক্তিশালী হয়। পদার্থ ব্যাকওয়াশের প্রভাবে যতটা সমুদ্রে যায় তার থেকে বেশি সোয়াশের প্রভাবে সৈকতে জমা হয়। সৈকতে পলির সঞ্চয় বাড়ে বলে একে গঠনকারী তরঙ্গ বলে। তাহলে দেখে নিলাম যে বিনাশকারী তরঙ্গ ও গঠনকারী তরঙ্গ কি। এবার সমুদ্র তরঙ্গের কার্যের ফলে বেশ কিছু ভূমিরূপ গড়ে উঠেছে। তো প্রথমেই আমরা দেখে নেব ক্ষয়জাত ভূমিরূপগুলো কি কি। প্রথমেই আছে ভৃগু বা সি ক্লিফ। তটভূমি ও পশ্চাৎভূমির মধ্যে ঢালের সুস্পষ্ট পরিবর্তনের ফলে যে অসমান ঢালযুক্ত ভূমিরূপ তৈরি হয় তাকে ভৃগু বলে। ভৃগুর খাড়া ঢাল সবসময় সমুদ্রের দিকে এবং মৃদু ঢাল পশ্চাৎভূমির দিকে মুখ করে থাকে। এখানে পশ্চাৎভূমি বলতে তটভূমির পেছনের স্থলভাগকে বোঝায়। একটি মসৃণ উঁচু মূল ভূখণ্ড ক্রমশ ঢালু হয়ে সমুদ্রে এসে মিশলে এই উচ্চভূমি ভাগে প্রথম অবস্থায় কী হয়, সমুদ্র তরঙ্গ এসে আঘাত করে এবং ঢালু মসৃণ ভূমিভাগের ওপর একটি খাজের সৃষ্টি হয় বা নচের সৃষ্টি হয়। এই খাজ সমুদ্র তরঙ্গে আঘাতে ক্রমশ বাড়তে থাকে এবং অবশেষে উপকূলস্থ উঁচু ভূমিভাগের কিছু অংশ খাড়া পাড় রূপে সমুদ্রের ওপর ঝুলতে থাকে ও ভৃগু সৃষ্টি করে। শিলার কাঠিন্য, শিলার গঠন, ঢেউ, ঢেউয়ের প্রকৃতি ইত্যাদির ওপর কিন্তু ভৃগুর উৎপত্তিকে নিয়ন্ত্রণ করে থাকে। তরঙ্গ কর্তিত মঞ্চ বা ওয়েভ কাট প্ল্যাটফর্ম। ভৃগুর পাদদেশে সমুদ্র তরঙ্গের মাধ্যমে ক্ষয়ের ফলে যে মৃদু ঢালের মঞ্চ গড়ে ওঠে তাকে তরঙ্গ কর্তিত মঞ্চ বলে। সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূলের উঁচু পাড়, খাড়া পাড় বা ভৃগু ক্ষয় হয়ে যতই পিছু হটতে থাকে তরঙ্গ কর্তিত মঞ্চ কিন্তু ততই বিস্তৃত হতে থাকে। সমুদ্র ভৃগু থেকে উৎপন্ন ক্ষয়জাত পদার্থগুলি উপকূলে যে অংশে জোয়ার ভাটা ক্রিয়াশীল সেখানে তরঙ্গের সঙ্গে একবার এগিয়ে ও একবার পিছিয়ে যেতে থাকে। ফলে ভৃগু থেকে ক্ষয়প্রাপ্ত দ্রব্যগুলি ঘর্ষণে তরঙ্গ কর্তিত মঞ্চ আরও ক্ষয়প্রাপ্ত হয়। এভাবে তরঙ্গ কর্তিত মঞ্চ যথেষ্ট চওড়া হয়ে যতই সমুদ্রের দিকে ক্রমশ ঢালু হতে থাকে তরঙ্গের কাজ ও উপকূলের ক্ষয় তত কমতে থাকে। গুহা। পরবর্তী যে ক্ষয়জাত ভূমিভাগ সেটি হলো গুহা। এই গুহা কি করে সৃষ্টি হয়? কঠিন শিলাস্তরে গঠিত ভৃগুর মধ্যে যদি কোনো দুর্বল স্থান থাকে তবে সেই স্থানে সামুদ্রিক ক্ষয়ের ফলে অনেক সময় যে সুরঙ্গের সৃষ্টি হয় তাকে গুহা বলে। কি হয়, উপকূলে চুনাপাথরের স্তর অবস্থান করলে রাসায়নিক ক্ষয় এবং দ্রবণের ফলে
এই গুহা ক্রমশ বড় হতে থাকে। বিশাখাপত্তনমের নিকট ডলফিন নোজের অঞ্চলে একটা গুহা ও স্ট্যাক দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার দেখে নিই আমরা পরবর্তী যে ক্ষয়জাত হিমবাহ, সেটি হচ্ছে ব্লো হোল। কি হয়, সমুদ্র ভৃগু অঞ্চলে যেখানে গুহা সৃষ্টি হয় সেখানে শিলাস্তরে দুর্বল বলে গুহার দৈর্ঘ্য ক্রমশ বাড়তে থাকে এবং গুহার ভেতরে সমুদ্র তরঙ্গের জল ও বায়ুর চাপে গুহা আরও ক্ষয় পেয়ে বড় হতে থাকে। একসময় গুহার ছাদ ধসে যায় এবং একে ব্লো হোল বলে। ব্লো হোল দিয়ে সমুদ্র তরঙ্গের জল প্রবল আওয়াজে ফোয়ারার মতো বেরিয়ে আসে। আচ্ছা, এরপর হলো জিও। জিও কীভাবে সৃষ্টি হয়? উপকূলে শিলাস্তরের উল্লম্ব চ্যুতিরেখা বা জোর বরাবর তরঙ্গের আঘাতে যে গভীর খাতের সৃষ্টি হয় তাকে জিও বা ইয়ান বলে। আচ্ছা, এবার হলো খিলান। সমুদ্রের দিকে এগিয়ে থাকা সংকীর্ণ স্থলভাগ ক্ষয়ের ফলে ছোট সেতু বা ব্রিজের আকৃতি ধারণ করলে এই ভূমিরূপকে খিলান বা ন্যাচারাল আর্চ বলে। যখন সমুদ্রে প্রসারিত স্থলভাগের একটি দুর্বল অংশে দুদিক থেকে সমুদ্র তরঙ্গে এসে আঘাত করে তখন প্রথমে দুদিকে দুটি গুহা সৃষ্টি হয়, পরে গুহা দুটি মিলিত হয় এবং একটি খিলান গঠন করে। স্ট্যাক, তরঙ্গের আঘাতে ভেঙে যাওয়া খিলানের একটি পায়া যখন উপকূলের কাছে সমুদ্র জলে খাড়া দাঁড়িয়ে থাকে তখন ভাঙা খিলানের পায়াটিকে স্ট্যাক বলে। যেমন ওর্কনি দ্বীপের উপকূলে এরকম কিন্তু অসংখ্য স্ট্যাক দেখতে পাওয়া যায়। স্টাম্প, স্ট্যাকের ক্ষয়জাত অবশিষ্ট অংশকে স্টাম্প বলে। স্টাম্পগুলি কেবলমাত্র ভাটার সময় দেখতে পাওয়া যায়, অর্থাৎ এদের উচ্চতা কিন্তু স্ট্যাকের থেকে কম। আচ্ছা, এবার দেখবো আমরা কোভ, বে ও হেডল্যান্ড। উপকূলের কঠিন ও নরম শিলাস্তর পরস্পরের সমান্তরালে অবস্থান করলে কঠিন শিলার মধ্যবর্তী নরম শিলাস্তর তরঙ্গের আঘাতে বেশি ক্ষয় হয়ে ছোট ছোট খাড়ি সৃষ্টি করে, একে কোভ বলে। যদি উপকূলের সাথে লম্বভাবে কঠিন ও নরম শিলাস্তর পরপর অবস্থান করে তাহলে তরঙ্গের আঘাতে নরম শিলা দ্রুত ক্ষয় পেয়ে সংকীর্ণ ও দীর্ঘ খাড়ি সৃষ্টি করে, এগুলোকে ক্রিক বলে। ক্রিক আরও বড় হলে তা উপসাগরে পরিণত হয়। উপসাগর বা বে অংশের কঠিন শিলাস্তর কম ক্ষয় পেয়ে নরম শিলাস্তরের আগে অবস্থান করে। কঠিন শিলাস্তরের এই অংশ হেডল্যান্ড নামে পরিচিত। সমুদ্রমঞ্চ, ভূ আন্দোলন বা জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের পতন হলে পূর্বেকার তরঙ্গ কর্তিত মঞ্চ বেশ কিছুটা উঁচুতে অবস্থান করে, একে সমুদ্রমঞ্চ বলা হয়। এইবার আলোচনা করব আমরা সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপগুলি সম্পর্কে। প্রথমে চলে আসি সৈকত ভূমি। উপকূলের ওপর জলের সর্বোচ্চ সীমা থেকে ভাটার সীমারেখার মধ্যবর্তী অঞ্চলে পলি, বালি, নুড়ি ইত্যাদি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে সৈকত ভূমি বা বীচ বলে। বৈশিষ্ট্য কি? উপকূলের উঁচু জায়গা যেখানে ক্ষয়ের পরিমাণ বেশি সেখানে সৈকত ভূমি ভালোভাবে গড়ে ওঠে না, নিম্ন উপকূলভাগে সৈকত ভূমি ভালোভাবে গঠিত হয়। পশ্চাৎগামী তটরেখায় সৈকত ভূমি সাধারণত স্থায়ী হয় না, ক্রমবর্ধমান তটরেখায় সৈকত ভূমি সাধারণভাবে স্থায়ী হয়। এছাড়াও সৈকতে সঞ্চিত পদার্থ স্থলভাগ ও সমুদ্র দু জায়গা থেকেই কিন্তু আসে। সৈকতের ধারে নুড়ি বালি সঞ্চিত হয়ে অনেক সময় উঁচু শিরার মতো ভূমিরূপ গঠন করে, একে সৈকত শিরা বলা হয়। পরবর্তী ভূমিরূপ কি? বার বা বাঁধ। উপকূলের সমান্তরালে অথবা উপকূলের কাছে অর্ধচন্দ্রাকারে বালি নুড়ি ইত্যাদি সঞ্চিত হয়ে যে চড়া পড়ে তাকে বাঁধ বলে। উপকূলের সমুদ্রে যেখানে সমুদ্র তরঙ্গ ভেঙে যায় সেই স্থানেই কিন্তু বাঁধ গঠিত হয়। বাঁধ আবার অনেক রকমের হতে পারে, যেমন পুরোদেশীয় বাঁধ বা অফশোর বার। ভূবিজ্ঞানী থর্নবেরির মতে উপকূল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বাঁধকে পুরোদেশীয় বাঁধ বলে। উপকূলের প্রায় সমান্তরালে কোনো নদীর মোহনার আড়াআড়িভাবে প্রধান ভূমিভাগ ও দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে অথবা উপকূল যেখানে বেঁকে দিক পরিবর্তন করে সেখানেই পুরোদেশীয় বাঁধ গড়ে ওঠে। এই ধরনের বাঁধের পেছনে সমুদ্রের জল প্রায় আবদ্ধ হয়ে প্রায়শই জলাভূমি ও উপহ্রদের সৃষ্টি করে। ভারতের কেরালা উপকূলে পুরোদেশীয় বাঁধ দেখা যায়। এবার দেখে নিই বেরিয়ার বীচ বা বেরিয়ার দ্বীপ। উপকূল থেকে একটি উপহ্রদ দ্বারা পৃথক বাঁধকে বেরিয়ার বীচ বা বেরিয়ার দ্বীপ বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ফ্লোরিডা পর্যন্ত বিস্তৃত আটলান্টিক উপকূলে বেরিয়ার বীচ দেখতে পাওয়া যায়। লেগুন বা উপহ্রদ বা পশ্চাৎ জল।
কোনো বেরিয়ার বীচ বা প্রবাল প্রাচীরের পশ্চাতে অবস্থিত এবং উন্মুক্ত সমুদ্র থেকে প্রায় বিচ্ছিন্ন লবণাক্ত জলে নিমজ্জিত অগভীর উপকূল ভাগকে লেগুন বা উপরদ বা পশ্চাৎ জল বলে। ভারতে কেরলের উপকূলে তিরুবনন্তপুরম থেকে বাদনারার মধ্যে একাধিক লেগুন আছে। এই লেগুনগুলিকে স্থানীয়ভাবে কয়াল বলে। টম্বলো, যখন একটি বাঁধ কোনো একটি দ্বীপকে অথবা দুটি দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে তখন সেই বাঁধকে টম্বলো বলে। ইংল্যান্ডের ডরসেট উপকূলে চেসিল সৈকত ও পোর্টল্যান্ড দ্বীপটি একটি টম্বলোর দ্বারা যুক্ত। তামিলনাড়ুর উপকূলেও তুতিকরিন বন্দরের কাছে হেয়ার নামক দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে টম্বলোর দ্বারা যুক্ত। স্পিট, যে বাঁধের একটি অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত আর অন্য অংশটি সমুদ্রের মধ্যে শেষ হয় তাকে স্পিট বলে। ওড়িশার চিল্কা হ্রদের মুখে স্পিট আছে। স্পিট আবার নানা রকম হতে পারে। হুক স্পিট, যখন একটি স্পিটের সমুদ্রের দিকটি বাঁকানো হুকের মতো হয় বা মাছ ধরার বড়শির আকৃতি ধারণ করে তখন তাকে হুক স্পিট বলে বা কার্ভ স্পিট বলে। কাসপেট ফোরল্যান্ড বা তীক্ষ্ণাগ্র পুরুভূমি, এটাও কিন্তু এক ধরনের স্পিট। দুটি কার্ভ স্পিট সমুদ্রের পরস্পরের সঙ্গে মিলিত হলে যে ত্রিকোণাকার ভূখণ্ড বা অন্তরীপ গঠিত হয় তাকে কাসপেট ফোরল্যান্ড বলে। হ্যাটেরাস অন্তরীপে কাসপেট ফোরল্যান্ড একটি আদর্শ উদাহরণ। এবার চলে আসি সমতল কাদার ক্ষেত্র ও লবণাক্ত জলাভূমি। সমুদ্র উপকূলে নুড়ি গঠিত বাঁধ ও কাদা গঠিত স্পিটের পেছনে প্রায়শ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাদার সঞ্চয় লক্ষ্য করা যায়। এছাড়া স্থানে স্থানে লবণাক্ত জলাভূমিরও সৃষ্টি হয়। এরূপ লবণাক্ত জলাভূমি জার্মানিতে ভাটেন বা ওয়াটেন এবং নেদারল্যান্ডসে ভাডেন বা ওয়াডেন নামে পরিচিত। বে বার, স্পিট দৈর্ঘ্যে বড় হয়ে উপসাগরের সামনের দিকে যে বাঁধ গঠন করে তাকে বে বার বলে। উপকূলীয় বালিয়ারি, অনেক সময় সমুদ্র সৈকতে বালি সঞ্চিত হয়ে বালিয়ারি গঠিত হয়। অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে কিন্তু এই ধরনের বালিয়ারি দেখা যায়। তাহলে আমরা সমুদ্র তরঙ্গ দ্বারা ক্ষয়জাত ও সঞ্চয়জাত ভূমিরূপগুলো দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রবাল প্রাচীর সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।